না অনেক দেখেছি, এবার বলো দেওয়ালের কালারটা কি ছিল? হলুদ। অনেকক্ষণ ধরে আমি দেখছি নাটক, অনেকক্ষণ ধরে আমি নাটক দেখছি। তুই গাইস নন্দিনীর সঙ্গে একটা হেভি প্র্যাঙ্ক করতে চলেছিস, আমার ভেবেই কেমন গাটা ঘিনঘিন করছে, দেখো কি করি। পিনাট বাটার আর এই কান চুলকানোর যে কাঠিগুলো ভালো করে মিক্স করে নি। এটার সঙ্গে ইমাজিন করছি, এটাকে দেখো এখন ভালো করে, তোমরা বুঝতেই পেরে গেছো কি হবে। দেখো ধর্মন্দিনীকে ডাকি, দেখো শোনো তাড়াতাড়ি আসো। কান থেকে বেরোলো তুমি। এত পিচাস কবে থেকে হলো তুমি? তুমিও খাওয়ার একটা গান করে যাচ্ছি। পিনাট বাটার গাইস পপাট করে দিয়েছি ওর। তোমার মতো নাকি যা আমার কান থেকে ওরকম একটাল বেরোবে? কি বেরিয়েছে ওটা? তোমার যেটা বেরোয় ছেলে কোথাকার, আমার কানে ওরকম জীবনে নেই। হে গাইস, আমাদের এই শর্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। শর্ট ক্লিপ তোমাদের জন্য একটা বোনাস আমি দিয়ে দিলাম। তো এবার হবে আসলে একটা প্র্যাঙ্ক, প্র্যাঙ্কটা হচ্ছে নন্দিনীর সঙ্গে এডিটিং প্র্যাঙ্ক করবো। কিছুক্ষণ আগে মামার বাড়ি থেকে এসছে, মামার বাড়ি থেকে এসে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে বাথরুমে গেছে ফ্রেশ হতে। আর তোমরা যারা যারা আমাদের ব্লগিং চ্যানেলটা ফলো করছো না, করে নাও। ব্লগিং চ্যানেলটা ফলো করলেই দেখতে পাবে যে আমরা কী করছি না করছি, সারাদিনে সমস্ত কিছু দেখতে পাবে। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এক্ষুনি যাও ফলো করে নাও। নন্দিনী আসার আগে ক্যামেরাটা রেখে দিই, তারপর তোমাদেরকে দেখাবো প্র্যাঙ্ক। সো ফ্রেন্ডস, ভিডিওতে আগে যাওয়ার আগে আমি তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করতে চাই। তোমরা ভালো করেই জানো আমি যদি কিছু বাজেটের মধ্যে পাই সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেই থাকি। তেমনই আমি কিছু জিনিস পারচেস করেছি, সেগুলো আমি তোমাদের সঙ্গে ভাবলাম একবার শেয়ার করে নিই। তো চলো একবার দেখে নিই কী কী কিনেছি। প্রথমে আমি যে কুর্তিটা পরে আছি তোমরা দেখতেই পাচ্ছ, AKS ব্র্যান্ডের ব্লু অ্যান্ড হোয়াইট বাটন ডাউন লং কুর্তি। এই কুর্তিটার মেটেরিয়াল আছে পিওর কটন, আর তোমরা দেখতেই পাচ্ছ কালার কম্বিনেশনটা কতটা সুন্দর, স্কাই ব্লুর ওপর বরফি বরফি করে ডিজাইন করা। আমার কুর্তিটার সাইজ আছে এল সাইজ, তোমরা চাইলে এটাকে ফুল স্লিভ হিসাবে পড়তে পারো, চাইলে থ্রি কোয়ার্টার হিসাবে পড়তে পারো। এই কুর্তিটার MRP আছে 1099 টাকা, আপনার ডিসকাউন্ট প্রাইস হয়ে যাবে 482 টাকা। সেকেন্ডে আমি নিয়েছি AKS ব্র্যান্ডের ফ্লোরার এই হোয়াইট আনারকলি, তোমরা দেখতেই পাচ্ছ আনারকলিটা কতটা সুন্দর দেখতে। আর এটার মেটেরিয়ালও আছে কটনের উপরে, পিওর কটন, তোমরা হাতে নিলেই বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে। এটা নর্মালি যে কোনো অকেশানেই তোমরা পরতে পারো, আর যারা এরকম আনারকলি টাইপ চুড়িদার পরতে পছন্দ করো আশা করছি তাদের খুব ভালো লাগবে। এটার অ্যাকচুয়াল MRP আছে 1499 টাকা, আপনার ডিসকাউন্ট প্রাইস হয়ে যাবে 450 টাকা। তোমরা ভেবো না যে শুধু আমার জন্যই আমি সারাক্ষণ শপিং করে যাই, সৌরভের জন্যও কিছু কিনেছি, চলো একবার দেখে নিই। সৌরভের জন্য আমি যেই জ্যাকেটটা নিয়েছি এটা হলো ক্যাম্পাস সুত্রাম্যান সলিড স্টাইলিশ বাম্বার ব্লু জ্যাকেট। তো জ্যাকেটটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা স্টাইলিশ এবং হচ্ছে কতটা শীত মানবে এই জ্যাকেটটা পরলে। আর তাছাড়া প্রত্যেকটা ড্রেসেরই কোনো কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না, সব কটাই খুব ভালো। জ্যাকেটটার MRP আছে 2499 টাকা, আপটা ডিসকাউন্ট প্রাইস হয়ে যাবে 996 টাকা। টোটাল অ্যামাউন্ট হচ্ছে কিন্তু 5097 টাকা, আমাদের কুপন কোড অ্যাপ্লাই করলে হয়ে যাবে 1928 টাকা, সেভিং হচ্ছে 3168 টাকা। তো
সৌরভের নিউ ইয়ার গিফট তোমাদের কেমন লাগলো? জানি সবার খুব ভালো লেগেছে। আমি এই ড্রেসগুলো কিন্তু ট্রেল শপ থেকে পারচেজ করেছি। ট্রেল হচ্ছে শর্ট ভিডিও কম ই কমার্স অ্যাপ, যেখানে অথেন্টিক ব্র্যান্ডের প্রোডাক্ট অনেক অনেক বেশি ডিসকাউন্টে পাওয়া যায়। আপ টু 82% ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে। আর আমাদের কুপন কোড ইউজ করলে তোমরা পেয়ে যাবে 25% ডিসকাউন্ট। এখানে শো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের কুপন কোডটা হলো Y7WTRLC25। বছরের শেষ হওয়ার সাথে সাথে সকলের সামর্থ্যের মধ্যে নানান ধরনের গিফট কিনে ফেলুন শুধুমাত্র ট্রেলে। 29 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত কিন্তু নিউ ইয়ার সেল চলবে। ও কিন্তু একেবারেই রেডি আপনাদের নিউ ইয়ারে গিফট দিতে, কারণ ট্রেলে শুরু হয়ে গিয়েছে নিউ ইয়ারে সেল, যেখানে আপনি দুর্দান্ত সব প্রোডাক্ট কিনতে পাবেন একেবারে অবিশ্বাস্য দামে। সকল প্রোডাক্টের উপর থাকছে কিন্তু 82% পর্যন্ত ছাড়। অফারটা কিন্তু চলবে জানুয়ারি পর্যন্ত। তো আর দেরি কেন, বছরের শুরুটার মতো শেষটাও ধমাকাদার করতে ট্রেলে শপিং করা শুরু করে দাও। প্রোডাক্ট লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আর ট্রেলে সবসময় ফ্রি ডেলিভারি চলেছে সেটা তোমরা সবাই জানো। তো গাইস, ক্যামেরাটা আমি এখানে লাগিয়ে রাখলাম, অনেক লুকিয়ে চুলিয়ে লাগাতে হয়েছে, যাই হোক এটা বার করেছে, মানে স্লাই ফ্লাই করতে পারে। ইরিটেটিং প্র্যাঙ্ক করবো, মারধর খেলে তোমরা বুঝবে। আর হ্যাঁ, আমার এই চুলটাকে প্লিজ অ্যাভয়েড করো, অনেকটা বড় হয়ে গেছে। দেখতে থাকো প্র্যাঙ্কটা আসুক, তারপর শুরু হবে আমার পাগলাম। কি করা যায়, পুরো মুখ টুক শুকিয়ে গেছে আমার, সারাদিন এত টার্নিং এ চালিয়ে কোনো মুখ থেকে যেন কথা না বেরোয় চুপচাপ। ঘুম পাচ্ছে আমার, কিন্তু জামাটা একটু সেলাই করতে হবে। মুখ থেকে যেন কোনো আওয়াজ না বেরোয়, পাগল হয়ে গেছে। তুমি সরে যাও, আমি এখন মেডিটেশন করছি। কি মেডিটেশন করছি? দেখো মেডিটেশন আমিও করবো, মেডিটেশন বেরিয়ে যাবে, সরে যাবে এখান থেকে। আমার কাজ করতে তো ভালো লাগছে না, আমার এটা করে আসতে হবে। তারপরে আমার একটু শোবো, ভালো লাগে না, ঘুমটা ঠিক হলো না। তুমি ঘুমটা ঠিক ভাঙিয়ে দিয়েছো। দাঁড়াও, সরো তো, দুদিন ধরে পটি হচ্ছে না আমার। সব বাজে কথা বলো না তো আমার কাছে, তুমি এখান থেকে যাও, নাটক করতে শুয়ে যাও এখানে। বিছানাটা কি করছো তুমি? শামুকের মতো বিছানার মধ্যে যাচ্ছ কেন? বিছানাটা এখন ঠিক করো তুমি, ওটো দেখি। তোমার জীবনে পটি হবে না, মনে এত যাদের পেঁয়াজ থাকে তাদের পটির প্রবলেম হয়। মন ভালো রাখো, এই সুচ দেখতে পাচ্ছ তো, গিটে তো একদম বিছানা ঠিক করবে। কিন্তু আমি আমি এইসব আমি ভালো লাগে না আমার, এইসব আমার বিছানা উল্টা পাল্টা থাকলে তুমি সেটা ভালো করে জানো।
তোমার সঙ্গে আমার ভালো লাগে না, ওটা দেখে মারপিট সবসময় বিরক্ত লাগে, ওটাও আমার ভালো লাগে না। তুমি কি সারাক্ষণ মারপিট করার জন্য আমাকে নিয়ে আসছো নাকি? সকাল থেকে রাত পর্যন্ত খালি মারপিট করে যায়, ওটো আমার ভালো লাগে না, বিরক্ত লাগছে। এক জায়গা থেকে এসেছি তো জানিন করে আমি। হাওয়া পাস হবে দাঁড়ো। এই অনেকক্ষণ ধরে আমি দেখছি নাটক, অনেকক্ষণ ধরে আমি নাটক দেখছি। হাওয়া পাস করা তোমার দেখাচ্ছি কিভাবে হাওয়া পাস করতে হয়। পিছনে দেখুন এগুলো ঠিক করবে, ঠিক করবে আগে। আমি বিছানা এরকম আমি একদম দেখতে পারি না, ঠিক করো আগে। তুমি এরকম করো আর হচ্ছে আমি কিছু করলে তখন আমি খারাপ হয়ে যাই, অনেকে অনেক খারাপ খারাপ বলে, অত আমি গায়ে মাখি না। কিন্তু দোষটা আসলে মেন কে করে? তো গাইস তোমাদের কেমন লাগলো ভিডিওটা? আর একটুখানি যদি লেট হতো, আমি বেশিক্ষণ, অনেকেই বলে একটু বেশিক্ষণ চালাতে, কিন্তু চালালাম না। বেশিক্ষণ যদি চালাতাম তাহলে ইউটিউব থেকে আমাকে গাইডলাইন স্ট্রাইক মারতো, কেন তোমরা বুঝতেই পারছ। আর হ্যাঁ দাঁড়ো, শেষ হয়নি, একটু দাঁড়াও, ঘুম থেকে উঠে এসে যাবো। সারাক্ষণ ঘুমায়, দশটার সময় ঘুম থেকে উঠে মামার বাড়ি গেলো, এসে আবার ঘুমালো। দশটার সময় ঘুম থেকে উঠে গেছি, আচ্ছা ঠিক আছে, অনেক কাজ অনেক কাজ করে। তো এরপরে আরেকটা প্র্যাঙ্ক আছে দেখো, এই আমার সঙ্গে কি করেছে দেখো। ম্যান উইল বি ম্যান কেন বলি আমি, তুমি দেখো বুঝতে পারবে। এটাকে একটু ওয়াচ এগেইন করো, কিটা করো না, অনেক দেখেছো। এবার বলো দেওয়ালের কালারটা কি ছিল? হলুদ হলুদ হলুদ। হ্যাঁ হলুদ। গাইস ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, আর হ্যাঁ এরকম ছোট ছোট ক্লিপ দেবো কিনা সেটাও কমেন্টে বলতে ভুলবে না। আর পরের বছর দেখা হচ্ছে, এটা বছরের শেষ ভিডিও যেহেতু, তাই জন্য পরের বছর আবার দেখা হচ্ছে 2022 কোনো একটা নতুন ভিডিও নিয়ে। 2021 লাস্ট ভিডিও এটা, 31st ডিসেম্বর। সবাই খুব ভালোভাবে কাটিও, সবাই দিনগুলো খুব মজা করে কাটিও, আর পরের বছরটা তোমাদের যাবে খুব 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 ভালো। এরকমই আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাই কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো 31st ডিসেম্বর আমি জানি তোমরা অনেকে পিকনিক টিকনিক করছো, অনেক কিছু করছো, খুব মজা করছো, আমরাও খুব মজা করছি, করবো, কারণ এটা 30 তারিখের ভিডিও। 31 আমরা কি করবো সেটা তোমরা ভ্লগে দেখতে পাবে। আমরা 30 তারিখে শ্যুটটা করেছি, 31 তারিখের ভিডিও হবে এটা, তো ওই ভিডিওগুলো। আর যেহেতু আমাদের জানুয়ারি মানে 1 তারিখে কোনো ভিডিও যাবে না, আমরা যেহেতু একদিন পর পর ভিডিও চাই, তার জন্য সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলে দিচ্ছি। অ্যাডভান্স সবাইকে হ্যাপি নিউ ইয়ার, বছরটা তোমাদের খুব 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 ভালো কাটুক, খুব মজা করো। বড়দের সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তোমরা বড় মানে বছরের প্রথমটা অনেক অনেক আনন্দ করে কাটাও, আর মাস্ক পরতে ভুলবে না, কারণ খুব বাচ্চা করোনা। সবাই খুব সাবধানে থাকো, আর ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ।